অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা সাকিবদের নিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে চান কোচ ডোমিঙ্গো এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রবিবার পহেলা আগস্ট রাতে ঘোষিত এই স্কোয়াডের সদস্য সংখ্যা সতেরো জন জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ করে যারা দেশে ফিরেছেন তারা সবাই আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে বিষয়টি অবশ্যই স্পষ্ট ছিল দল ঘোষণার আগেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি হোটেল কোয়ারেন্টাইন শুরু করে দল কোয়ারেন্টাইন শেষে একদিন আনুষ্ঠানিক প্রস্তুতির পর ঘোষণা করা হলো দল স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী তিন আগস্ট থেকে সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে করাবে চার ছয় সাত ও নয় আগস্ট হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না ওয়ান অধিনায়ক তামিম অজিদের শর্ত মেনে জৈব সুরক্ষা বলয়ে নির্ধারিত সময়ে যোগ দিতে না পারায় নেই মুশফিকুর রহিমা এছাড়া জিম্বাবুয়ে সিরিজ চলাকালে লিটন কুমার দাস শ্বশুরের অসুস্থতায় এবং আমিনুল ইসলাম বিপ্লব বাবার মৃত্যুর কারণে বলয় ছেড়ে আসায় এই সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশ অজিদের বিপক্ষে সচরাচর খেলার সুযোগ পায় না তাই আমাদের জন্য এটা বড় সিরিজ ভালো করার জন্য মুখে আছি অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও পরিপূর্ণ শক্তির দল পায়নি এই সিরিজে তবে উঠতি তারকা ও অভিজ্ঞদের মিশেলেই গড়া হয়েছে টাইগারদের স্কোয়াড অনভিজ্ঞ ক্রিকেটাররাও বড় পারফর্ম করে চমক দিতে পারেন এই আশায় আছেন ডোমিঙ্গো আস্থা রেখেছেন সৌম্য সরকার নাইম শেখ ও শরীফুল ইসলামদের উপরেও ডোমিঙ্গো বলেন আমি জানি না বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়টি সিরিজ খেলেছে বেশিরভাগ ছেলেই তাদের বিপক্ষে খেলেনি বেসিক ঠিক রাখলে তাদের চাপে ফেলে হারাতে পারবো এক নজরে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াড মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার নাইম শেখ সাকিব আল হাসান নুরুল হাসান সোহান আফিফ হোসেন ধ্রুব শামীম হোসেন পাটোয়ারি মোহাম্মদ সাইফউদ্দিন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাসুম আহমেদ শেখ মেহেদী হাসান মোস্তাফিজুর রহমান মোহাম্মদ মিথুন তাজুল ইসলাম মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন